হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাইট অ্যান্ড ইট। শীতের এই সময়টাতে পিঠাপুলির সাথে সাথে শীতের দিনের স্পেশাল খাবারের তালিকায় হাঁসবুনা অন্যতম। শীতের চাউলের রুটি দিয়ে হাঁসবুনা খাওয়ার মজাই আলাদা, তাই আজ রান্না করে দেখাচ্ছি হাঁসবুনা। আমি এখানে দুটি হাঁস নিয়েছি। হাঁস চামড়া সহই রান্না করতে হয়। হাঁসগুলোকে পরিষ্কার করে আলতো করে পুড়িয়ে টুকরো করে নিয়েছি। হাঁড়িতে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে গোটা মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি 5 টুকরো দারচিনি, দিচ্ছি 7-8টি এলাচ, এখন দিচ্ছি 8-10টি লং, আর 3-4টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2.5 কাপের মতো পেঁয়াজ। হাঁস রান্না পেঁয়াজ একটু বেশি দিতে হয়। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 3 টেবিল চামচ রসুন বাটা। এখন দিচ্ছি 4 টেবিল চামচ আদা বাটা। এবার একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 3 টেবিল চামচ মরিচ গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আমি এখানে দুটি হাঁস রান্না করছি, তাই মশলা বাড়িয়ে দিয়েছি। আপনারা কম রান্না করলে মশলা পরিমাণটা কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি দিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উপরে উঠে আসছে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলোকে আগেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মাংসগুলো মেশানো হয়ে গেলে এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করব। চুলার আঁচটা কমিয়ে রান্না করলে মাংস থেকে পানি বের হবে। আমরা মাংস কষাতে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি বের হবে তা দিয়েই আমরা কষাতে থাকব। 10 মিনিট কষানোর পর মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতেই আমরা মাংসগুলোকে কষিয়ে নিব। নেড়ে চেড়ে মাংসগুলোকে ঢেকে দিয়ে আবারও কষাবো। এবার প্রায় 20 মিনিটের মতো কষালাম। হাঁসের মাংস একটু শক্ত হয়ে থাকে, তাই মাংস সিদ্ধ হতেও সময় লাগে, তাই ভালোভাবে সিদ্ধ করতে হয়। কষানো প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়া হয়ে গেলে এবার ঢেকে দিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমি আরও 20 মিনিটের মতো রান্না করলাম। মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। সব কিছুকে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে আমি 10 মিনিট চুলার উপরেই রেখে দিব। রান্না আমার হয়ে গিয়েছে। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম। আপনারা চাউলের রুটি বা ভাত দিয়ে এই হাঁসবুনা খেতে পারেন। চাউলের রুটি দিয়ে খেলে অসম্ভব মজার হয়ে থাকে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে সাথে থাকবেন। ধন্যবাদ।